গোবর ফেলার বাহানা করে আমার সঙ্গে দেখা করতে আসতো। শালা ওই জন্য ওর বাপে গরু গুলাই বিকে দিল। এই বয়সে করোনা দেখলি, আরো লকডাউন দেখলি, তারপর আরো 2000 টাকার নোট চলতেও দেখলি, বন্ধ হতেও দেখলি, কিন্তু শালা তোর বিয়েটা দেখলি কি বলছিস? তোর বিয়েটা করবি? হ্যাঁ করবি, করতে হবে তোকে, বুঝলি? একটা সময় ছিল যখন আমি সিঙ্গেল ছিলাম, আর ওই সময়টা এখনো চলে যাচ্ছে। আরে তোকে বলছি, দাঁড়া দাঁড়া, শালা এত বড় হয়ে গেলিস, হ্যাঁ, আর তার উপর আর ঠান্ডা পড়ে গেল, এখনো বিয়া করিস নাই, তুই শালা রানবাই মরবি, রানবাই মরবি, যা 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 স্ট্যাম্প বসালি দিবি কপালটাই আর ঘুরে বলবি। বিহা হচ্ছে নাই দেখো সরিতা, একটা মেয়ের খুবই দরকার। পরীক্ষা হবে জানো আমি পড়তে বসলে, আর তোদের বিয়া নাই হবে জানো প্রেম করছিস ভাই? তুমি কি ভাবছো তুমি ছাড়া আমার আর কেউ নাই? আরো 10-15 জন আছে। তো বন্ধুরা, 2023 সাল তো চলে গেছে, তো আমি যদি কোনো মেয়ার মনে দুঃখ দিয়ে রাখি তাহলে আই লাভ ইউ অ্যাকসেপ্ট করে নিয়ে যাবি। কষ্ট আমার একটাই, আজ পর্যন্ত কেউ আমাকে বললো নাই যে তোমাকে আমার ভাল লাগে। আমার বন্ধু শালা আজও ডিম খেলে কাঁদে, কারণ ওর মালটার নাম কুসুম ছিল। আমি ভালো বাঁচতেও জানি, ঘৃণা করতেও জানি, কিন্তু জানি না একটা মাল পটাতে। শালা সবাই একটা একটা নিয়ে ঘুরে বুঝে, কেউ দুটো তিনটে, আর এই লোক কপালটা কি কিছু লেখা আছে নাকি? সকাল সকাল উঠে নিয়ে আমার যেটা দেখতে মন করে, কি ভাবছো বহু বলিব নাকি? মোবাইল মোবাইল, সকালবেলা উঠে নিয়ে আমি ওইটাই দেখি ফার্স্ট, আমার মোবাইলটা। রাতে মাথা তোল দিকে রাখি, সকালে উঠে দেখি পাতল দিকে আছে, তখন সকালে উঠে নিয়ে ফার্স্টে ওইটাই খুঁজি, কোনটা আছে দেখেলি আমার শুকুর মিলে যাই, বুঝলে না? ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। Once again.